গাইবান্ধায় ঘুড়ির সুতোয় পেঁচিয়ে গাছে আটকে যাওয়া চিল পাখি উদ্ধার করা হয়েছে। সকালে জেলা শহরে কাঁচালি বাজার এলাকায় পুরনো একটি রেন্ট্রি গাছের ডালে পাখিটি ঘুড়ির সুতোর সাথে আটকে যায়। স্থানীয়রা চেষ্টা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় 30 মিনিট গাছের উঁচু থেকে উদ্ধার অভিযান চালিয়ে সুস্থ অবস্থায় পাখিটিকে উদ্ধার করে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। এদিকে পাখিটিকে উদ্ধারে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে।